হ্যালো বন্ধুরা, আমি রেশমা। রেশমিখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা পুলি রেসিপি, দুধ পুলি। দুধ পুলি খেতে তো আমরা সকলেই খুব পছন্দ করি, আর এটা বানানো ভীষণ সহজ। এটা বানাতেও পারে কিন্তু সবাই, কিন্তু আমি এটা যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই দুধ পুলি তো অনেকে চালের গুঁড়ো দিয়ে তৈরি করে, কিন্তু আমি এটা তৈরি করি ময়দা দিয়ে। এটা ময়দা দিয়েও কিন্তু অসাধারণ টেস্টি হয় খেতে। আর আমার যারা পুরনো বন্ধু আমার সাথে রয়েছেন এখনও পর্যন্ত, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটা আমি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন দেখে নিই পুলি বানাতে আজ আমার কী কী উপকরণ লাগছে। এখানে দেখুন, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মতন দুধ। প্রথমে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব, তার জন্যে আমি এই 2 কাপ দুধ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব 2 এলাচ, দিয়ে আমি দুধটাকে অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। দেখুন দুধটা আমার ফুটে গেছে। এবার আমি ছোট একটা নারকেল আমি কুড়িয়ে রেখেছি, সেই নারকেল কোড়াটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেখুন এই কাঁচের বাটিটার 2 বাটি আমার নারকেল কোড়া হয়েছে। নারকেল কোলাটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি 2 মিনিট মতন এটাকে একটু জাল দিয়ে দেব। গ্যাসটা আমার হাই ফ্লেমে আছে। 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করার পরে দেখুন দুধ আর নারকেলটা আমার ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী আপনারা মিষ্টিটা দিয়ে দেবেন। আমি যে বাটিতে নারকেলটা দিয়েছিলাম তারই আমি আধা বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার চিনিটা গলে কিন্তু চিনির একটু রস বেরোবে, আর দুধটাও আমার কিছুটা আছে নারকেলের মধ্যে, তাই আমি 2 থেকে 3 মিনিট গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে এটাকে নাড়াচাড়া করে নেব দুধটা শুকিয়ে আসা পর্যন্ত। আমি 3 মিনিট মতন নাড়াচাড়া করার পর দেখুন দুধটা আর যে চিনিটা দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে, কিন্তু নারকেলটা একটু ছাড়া ছাড়া হয়ে আছে। এটাকে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 2 চা চামচ মতন ময়দা দেব। প্রথমে 1 চা চামচ আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব খুব ভালো করে। এতে কি হয়, নারকেলটা খুব সুন্দরভাবে একটা বাইন্ডিং হয়ে যায়, একটু ছাড়া ছাড়া ভাব যে হয়ে আছে, তলায় যে একটু দুধটা হয়ে আছে সেটা কিন্তু শুকিয়ে যাবে। আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে এইভাবে আমি নেড়ে নিচ্ছি। দেখুন 1 মিনিট মতন নাড়াচাড়া করলেই নারকেলের পুরটা আমার খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। এটা একটা আঠালো ভাব চলে আসবে নারকেলটার মধ্যে, আর তলায় যে দুধ ছিল বা চিনির রসটা ছিল সবটাই কিন্তু টেনে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন, 1 মিনিট মতন নাড়াচাড়া করার পরে দেখুন এটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এইভাবে যখন ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে পারবেন যে পুরটা তৈরি হয়ে গেছে। এই পুরটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই হয়ে যায়। এই দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর এদিকে দেখুন আমি একটা পাত্রে 3 কাপ মতন ময়দা নিয়েছি। ময়দাটাকে আমি নর্মাল জল দিয়ে মেখে নেব, অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। এর মধ্যে কিন্তু আমি কিছু মেশাচ্ছি না, শুধু জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। যেমন আমরা রুটি তৈরি করার জন্য আটা মাখি সেইভাবে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে আমি খুব শক্ত করব না, খুব নরমও করব না। একসাথে বেশি জল দেবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা দেখুন একদম মিডিয়াম রেখেছি, যেমন আমরা রুটি তৈরি করি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো সেট হওয়ার জন্য। 10 মিনিট পর ফিরে এলাম, ময়দাটা আমার পুরো সেট হয়ে গেছে। আমি একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিচ্ছি, কারণ একটু নরম হয়ে গেছে ময়দাটা। এবার গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়ে একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার আমি লেচি কেটে নেব। আমরা যেমন রুটির লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের আমি লেচি কেটেছি। লেচিটাকে আমি হাতের সাহায্যে আমি সুন্দর করে আমি গোল করে নেব। গোল করে নিয়ে আমি বড় সাইজের একটা রুটির মতো করে বেলে নেব। শুকনো আমি ময়দা ছড়িয়ে নিলাম। ময়দা ছড়িয়ে নিয়ে এবার আমি এই লেচিটাকে বেলে নেব। দেখুন আমি কীভাবে বেলছি, আমি পাতলা একটা রুটির মতো করে আমি বেলে নেব। আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। রুটিটা কিন্তু আমি মোটাও করব না, পাতলাও করব না, একদম আমরা যেমন রুটি খাই ঠিক তেমনই করব। দেখুন বড় সাইজের একটা রুটি আমি বেলে নিয়েছি।
আর দেখাচ্ছি আমি কতটা মোটা আমি এটা বেলেছি। খুব বেশি মোটা করিনি, আমাদের রুটির মতোই মোটা করেছি। এবার আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাস নিয়ে আমি ছোট ছোট লুচির মতো করে কেটে নিচ্ছি। এরকম গ্লাস সাধারণত আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও আপনারা কেটে নিতে পারেন। আমি গ্লাস দিয়ে কেটে নিলাম। এইভাবে আমি লুচির মতন আমি গ্লাস দিয়ে আমি একটা শেপ তৈরি করে নিয়ে রুটির বাকি অংশটা তুলে নিয়ে আমি অন্য জায়গায় রেখে দিচ্ছি। এবার লুচির মতন যে আমি এই টুকরোগুলো আমি যে কাটলাম, এগুলো আমি একটা পিস আমি নিয়ে নিলাম। নিয়ে এবার যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম নারকেলের, সেটা এক চামচ আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, এইভাবে আমি পুরটা দিয়ে দিলাম। দিয়ে দুই হাতের সাহায্যে আমি পুলিটা আমি তৈরি করে নেব। দুই হাতের সাহায্যে আমি দুই পাশ থেকে আমি মুখটা মুড়ে নিলাম। মুখটা মুড়ে নিয়ে আমি আঙ্গুলের সাহায্যে মুখটাকে খুব ভালোভাবে আমি সিল করে নিচ্ছি, এইভাবে চেপে চেপে। ভালো করে সিল না করলে কিন্তু দুধের মধ্যে পুলিগুলো দিলে পুলিগুলো কিন্তু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখুন, আঙ্গুল দিয়ে দিয়ে আমি এইভাবে আমি চেপে চেপে মুখটাকে সিল করে দিচ্ছি। এটা কিন্তু দেখতেও সুন্দর লাগে, একটা ডিজাইন চলে আসে, আর মুখটাও কিন্তু খুব ভালোভাবে আটকানো হয়ে যায়। আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। দেখুন, আমার এই পুলিটা তৈরি হয়ে গেল। আমি আরেকটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা আমি টুকরো তুলে নিয়েছি, যে পিসগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে আরেক চামচ দিয়ে দিলাম নারকেলের পুর। যতটা ভিতরে ধরবে ততটাই দেবেন। দিয়ে আবার আমি মুখটাকে আমি মুড়ে নিচ্ছি, এইভাবে দুই হাতের সাহায্যে মুড়ে নিয়ে আঙ্গুলের সাহায্যে মুখটাকে আমি চেপে চেপে সিল করে নিচ্ছি। সিল করে নিয়ে এবার দেখুন, আমি যেভাবে ডিজাইনটা করছি, আমি আঙ্গুলের সাহায্যে ময়দাটাকে একটু টেনে বের করে নিয়ে তারপরে আমি সেটাকে আবার উল্টিয়ে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন, অল্প অল্প সামান্য সামান্য ময়দা আমি টেনে টেনে বের করে নিচ্ছি আঙ্গুলের সাহায্যে, দুই আঙ্গুলের সাহায্যে চেপে চেপে। তারপরে সেটাকে উল্টো দিকে মুড়ে নিলে এভাবে মুখটাও সিল হয়ে যায়, আর দেখতেও সুন্দর লাগে ডিজাইনটা। এটা করা কিন্তু ভীষণই সহজ, দুই একবার চেষ্টা করলেই পেরে যাবেন। এই দেখুন, আমি দুটো পুলি তৈরি করে নিয়েছি। এভাবে সমস্তটা তৈরি করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার সমস্তটা পুলি তৈরি হয়ে গেছে। এরকম আমার দুই প্লেট পুলি হয়েছে, আমি এক প্লেট আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 কিলো আমি দুধ আমি জাল দিতে বসিয়েছি। দুধটাকে আমি নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নেব, খুব ভালো করে ফুটিয়ে নেব আমি দুধটাকে। দুধটা আমার খুব ভালোভাবে ফোটানো হয়ে গেছে। আমি 2 থেকে 3 মিনিট মতন দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4টি এলাচ আর 2টো তেজপাতা। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে যে পুলিগুলো আমি তৈরি করে রেখেছি সেই পুলিগুলো আমি এবার দুধের মধ্যে দিয়ে দেব এক এক করে। দেখুন, এইভাবে আমি পুলিগুলো সমস্তটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পুলি আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব হালকা হাতে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি 5 মিনিট মতন ফুটতে দেবো গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে। 5 মিনিট পর দেখুন পুলিগুলো আমার ফুলে গেছে, আর কতটা বড় বড় সাইজের হয়ে গেছে ফুলে। আমি খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি যেন ভেঙে না যায়। আমি আরও 5 মিনিট আমি এইভাবে ফুটিয়ে নেব। আরও 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। মোট আমি 10 মিনিট পুলিগুলোকে ফুটিয়েছি। দেখুন, দুধটা আমার অনেকটা ঘন হয়ে এসছে, আর পুলিগুলো আমার নরম তুলতুলে একেবারে সেদ্ধ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন যে পুলিগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও ঘন হয়ে এসছে। যখন এইরকম পর্যায়ে আসবে, দুধটা ঘন হয়ে আসবে আর পুলিগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন আমি পরিমাণ মতন দিয়ে দেব নলেন গুড়। তার আগে আমি গ্যাসটাকে কিন্তু সিমে করে দেব। এতক্ষণ গ্যাসটা আমার হাই ফ্লেমে ছিল, এবার গ্যাসটাকে সিমে করে দিয়ে তারপর আমি গুড়টা দিচ্ছি। অনেকের অভিযোগ থাকে যে গুড় দুধের মধ্যে দেওয়ার পরে দুধ ফেটে যায়, কিন্তু আমার কোনোদিনও ফেটে যায় না। আমি এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে গ্যাসটাকে বন্ধ করে আমি গুড় দিই, নাহলে গ্যাসটাকে এরকম সিমে করে তারপরে আমি গুড়টা দিয়ে দিই। গ্যাসটাকে একদম সিমে রেখে আমি গুড়টা দিয়ে দিলাম। যতটা মিষ্টি আপনারা খাবেন সেই অনুযায়ী আপনারা গুড় দেবেন, নলেন গুড় দিয়ে। আমি খুব হালকা হাতে আমি আস্তে আস্তে করে আমি গুড়টাকে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দেব। দেখুন, গুড়টা আমার মিশে গেছে, কালারটা কত সুন্দর এসছে, আর দুধটা আমার ফেটে যায়নি, দেখে বুঝতে পারছেন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে 1 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি নুন আমি দেব, 1 চিমটি মতন। এতে কী হয়, পিঠের স্বাদ অনেকটা পরিমাণে বেড়ে যায়। দেখুন, সামান্য একটু নুন আমি দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট মতন আমি এই পুলিটাকে আরেকটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে
তারপরে গ্যাসটাকে বন্ধ করে আমি একটু ঠান্ডা করে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি একটা পুলি প্রথমে নিয়ে নিয়েছি, নিয়ে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই ময়দা দিয়েও কিন্তু দুধ পুলি খুব ভালো হয় আর খেতে কিন্তু অসাধারণ হয়, টেস্টি। আর কতটা নরম তুলতুলে হয়েছে, গ্রেভিটা দেখুন কতটা থিক হয়েছে, ঘন হয়েছে, কতটা দেখে আপনারা বুঝতে পারছেন। এইভাবে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন ময়দা দিয়েও খুব সুন্দর হয়। আর এই দেখুন আমি সার্ভ করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়, এটা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। তাই প্লিজ আপনারা একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর উপকরণ জানতে যদি কোনো অসুবিধা হয় তাহলে ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।